প্রিয় বিয়ে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে জেনারেল পেপার বি টু হিউম্যান রাইটস এই সাবজের থেকে আমি আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করব তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি আমার শায়শানের এক নম্বর প্রশ্ন ছিল আজকে আমি আলোচনা করব আমার সাজশানের দু নম্বর প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে তো উত্তরগুলো তোমরা ভালো করে রেডি করো এখান থেকে তোমরা বহু প্রশ্ন কিন্তু কমন পাবে এবং যারা সাজেশান এখনও পর্যন্ত দেখো নি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো নি মডেল ওয়ান মডেল টু থেকে তারা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সার্চ করো সেখানে গিয়ে দেখো তোমরা লিঙ্ক পেয়ে যাবে এবং প্রথম ভিডিওর আমি প্রশ্নের উত্তর দিয়েছি সেটিও দেখে নিও এবং তোমাদের বলবো তোমরা যারা বই কিনতে পারো তোমরা অন্যান্য জায়গায় কাজ করো কাজ করে তোমাদের পড়তে হয় তাদের জন্য বিশেষ করে আমি এই উত্তরগুলো দিচ্ছি এবং যারা বই কিনেছো তোমরা বই দেখে পড়ে নিও তোমাদের সাইসান দিয়ে দিয়েছি অসুবিধার কোনো কারণ নেই এবং যারা মনে করছো পিডিএফ নোটস তোমরা কালেক্ট করবে তারা যোগাযোগ করো যে নাম্বার তোমাদের রয়েছে সেভেন টু সেভেন এইট নাইন এইট ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করো পিডিএফ নোটস কালেক্ট করার কীভাবে করবে সেগুলো জানিয়ে দেওয়া হবে তো দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি বলে দিয়েছিলাম দ্বিতীয় প্রশ্ন ছিল মানবাধিকার কাকে বলে মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। চলো দেখে নিই উত্তরটি তো দেখো মানবাধিকার কাকে বলে মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য মানুষ হিসাবে স্বাভাবিক যোগ্যতায় প্রাপ্য স্বাভাবিক বা জন্মগত অধিকার সমূহকে মানবাধিকার বলে এই অধিকারগুলির প্রতিটি মানুষ জন্মলগ্ন থেকেই অর্জন করে অধিকারগুলিকে জোর করে কেউ কেড়ে নিতে পারবে না এগুলি এমন সব অধিকার যা আমাদের পূর্ণাঙ্গ বিকাশে আমাদের বুদ্ধিসত্তার উন্নতির জন্য আমাদের চেতনা বৃদ্ধিতে আধ্যাত্মিক ও অন্যান্য চাহিদা পূরণের জন্য সর্বোত্তভাবে সাহায্য করে পক্ষান্তরে বলা যায় একজন নাগরিককে এই সব অধিকার অর্জন করতে হলে মানুষ হতে হবে হিউম্যান বিং হতে হবে মানবাধিকারের বৈশিষ্ট্য মানবাধিকারের কতগুলি বৈশিষ্ট্য বা দিক আমাদের কাছে স্পষ্টভাবে পরিলক্ষিত হয় যথা সর্বজনীন পৃথিবীর সকল নারী পুরুষ ধর্ম বর্ণ লিঙ্গ জাতি নির্বিশেষে একই এই অধিকারগুলিকে হস্তক্ষেপ ব্যতীত ভোগ করার অধিকারী প্রতিটি অধিকারই স্বাধীন এবং অবিভাজ্য এক একটি সামগ্রিক বিষয় এটি অ এটি পবিত্র মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য মৌলিক অধিকার হলো নাগরিকত্বের ব্যক্তিত্ব ও জীবন বিকাশের জন্য এমন কতগুলি সুযোগ সুবিধা যা সংবিধানে উল্লেখ থাকে এবং সরকার কর্তৃক অলঙ্ঘনীয় প্রক্ষান্তরে মানবাধিকার হল আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তির অধিকার আপাত দৃষ্টিতে মৌলিক অধিকার ও মানবাধিকার একই মনে হলেও এদের মধ্যে কতগুলি বিষয় পার্থক্য লক্ষ্য করা যায় পরিধি সংক্রান্ত মৌলিক অধিকারের চেয়ে মানবাধিকারের পরিধি ব্যাপক ও বিস্তৃত মৌলিক অধিকারের সীমানা রাষ্ট্রীয় পরিমণ্ডলে আবদ্ধ কিন্তু মানবাধিকার বৈশ্বিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক অধিকার মৌলিক অধিকার খর্ব হলে নাগরিকগণ আদালতের আশ্রয় লাভ করতে পারেন অন্যদিকে মানবাধিকার আন্তর্জাতিক অধিকার মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কাজ করে থাকে মৌলিক অধিকার ও মানবাধিকারের উৎস মৌলিক অধিকারের উৎস সংবিধান বা শাসনতন্ত্র সাধারণত গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার সন্নিবেশিত থাকে বিকাশ সংক্রান্ত রাষ্ট্রীয় চেতনাবোধ থেকে মৌলিক অধিকার বিকাশ লাভ করে অর্থাৎ গণতান্ত্রিক রাষ্ট্র নাগরিকের পূর্ণাঙ্গভাবে বিকাশের জন্য প্রয়োজনীয় আইনসঙ্গত ও নৈতিক সরি আইনগত ও নৈতিক অধিকার সংবিধানে উল্লেখ করে অন্যদিকে কোনো গুণ বা বৈশিষ্ট্য নিরপেক্ষভাবে একজন ব্যক্তির প্রাপ্য অধিকারের চেতনাবোধ থেকে মানবাধিকারের বিকাশ হয়েছে বস্তুতে একজন মানুষ হিসাবে ব্যক্তির যে অধিকার ভোগ করা প্রয়োজন তাই মানবাধিকার হিসাবে গৃহীত হয়েছে মৌলিক অধিকার মানবাধিকারের অংশ সকল মৌলিক অধিকার শেষ বিচারে মানবাধিকারের মধ্যেই পড়ে কিন্তু সকল মানবাধিকার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় বাস্তবায়ন সংক্রান্ত মৌলিক অধিকার চাইলে সহজে কার্যকর করা যায় মৌলিক অধিকার বাস্তবায়ন বিষয়টি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ সরকার চাইলে সহজে মৌলিক অধিকার বলবত করা সম্ভব অন্যদিকে মানবাধিকার বাস্তবায়ন সবসময় কেবল একটি দেশের উপর নির্ভর করে না মূল্যায়ন মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে আপাত পক্ষে কিছু পার্থক্য থাকলেও এরা আদতে কিন্তু খুব একটা পৃথক বা পরস্পর বিরোধী নয় বস্তুতপক্ষে অধিকার ও মানবাধিকার উভয় হলো কিন্তু মানুষের সুস্থ সুন্দর ও সুনিশ্চিত জীবনযাপনের পক্ষে উপযোগী সুযোগ সুবিধা বিশেষ এদের মধ্যে যে পার্থক্য আছে সেটা হলো মূলত মাত্রাগত বা পরিধিগত তা মোটেই গুণগত নয় বস্তুত পক্ষে এরা হলো মূলত এক ও ভিন্ন তথা মৌলিক দিক থেকে একাত্তই বটে ঠিক আছে তো প্রশ্নের উত্তরটি আমি আলোচনা করে দিলাম এই প্রশ্নের উত্তরটি তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো এই যারা একান্ত বই কেননি যারা নোটস তোমরা কিনতে পারবে না তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে নোট করে নিও নোট করে তোমরা পড়তে পারো এবং তোমাদের সাইশান যেগুলো দিয়েছি সেগুলো অবশ্যই তোমরা ফলো করবে এবং তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রেখো যাতে যখনই আমি তোমাদের জন্য আপডেট ভিডিও দেবো তোমরা অবশ্যই তার নোটিফিকেশন পেয়ে যাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থেকো সুস্থ থেকো